অনেক সাদা সাদা, এই যে এই যে সাদা 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 সাদা। কিন্তু এবার আমরা সিওর ছিলাম না ভাত, এবারে আমি সত্যি বলছি রোদে ডিম ভাজা সম্ভব। দেখো আমি খাচ্ছি প্রপার ডিম ভাজা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জোশ। আজকে সকাল সকাল হাতের অবস্থা খারাপ করে দিল না, আমি শুধু ভাবছি কাল সবে সবে নেল পলিশ পরেছি তো নখটা ঠিক আছে, তো কিছু হয়নি, ভালো লাগছে। মাগো আমার কালারটা কি বাজে হয়েছে। শুধুমাত্র তোর জন্য দেখ, একদম খাবি। সারাদিন চলে গেল, আজ থেকে রোদে দেওয়া স্টার্ট হবে। এটা প্রতিবার রোদে দিলে কিরকম কি হয় আমার জানা, বাট আমার ফ্যামিলিরা এবার দেখবে যে প্রতিদিন তেলটা কিভাবে তৈরি হচ্ছে। কি ভাবছো, শুধু খালি বোতলেরই বিজ্ঞাপন দিচ্ছি? দেখো সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল, শুধু কি আমরা তেল ভাজা করব, একদমই না, রোদে আজকে আমরা আবার ডিম ভাজা করব। আগের বছর তো আমরা ওটা করেও ছিলাম, বাট রিট্রাই। টুম্পা, এই এখানে একটা আম পড়েছে। তোকে ডাল বাবা, এই যা সাইজ দিদাদের গাছের, আর কাঁঠাল গুলো একবার দেখো। তাহলে আমি টিপ করবো কাঁঠাল পাবো। আগের বছর আমাদের ডিম ভাজাটা হয়নি, কারণ বছরে আমরা অনেকটা দেরি করে দিয়েছিলাম, এই চুলটা জড়িয়ে আসি এক্ষুনি জলসাটিরা বলবে, তাই এবছর কিন্তু আমরা তাড়াতাড়ি বসাবো, আর সারা ক্ষণ আমরা রোদে রেখে দেবো, ডিম এবছর ভাজা আমরা খেয়েই ছাড়বো। এবার দেখো অনেকেই না আমাদের ছাদের কথা বলো, মানে ছাদে ঘুরিয়ে দেখানো ও ডিম ভাজাটা যদি ছাদে হয় তবে নাকি ডিম ভাজাটা হয়। সত্যি কথা বলতে আমাদের সিঁড়ি এখনো পর্যন্ত নেই, আর এই তো চেহারা, ময়তার কথা আমরা ভাবতেও পারি না। যাই হোক, খুব তাড়াতাড়ি ওই জিনিসে আমরা আই হোপ হাত দিতে পারবো। বলছি আমি অন্য কথা ভাবছি, ডিম ভাজতে গিয়ে না আমরা ভেজে যাই, যা রোদে। আমি আর একটা কথা বলতে চাই, যদি ছাদে ডিম ভাজাটা সম্ভব হয় তাহলে আমরা এমন এমন জায়গায় আজকে রাখবো আমাদের এমনি ডিম ভাজাটা সম্ভব হবে। বাপ রে, এটাই খুনি গরম হয়ে গেছে। যাই হোক, ডিম ভাজাটা আজকে আমাদের এখানটা হবে। বাবা, যাই হোক আমি তেলটা দিয়ে দিই। আগেরবারে না আমরা সেই ননস্টিকের করা ওই সসপ্যান জাতীয় জিনিসে করেছিলাম, ঠিকঠাক হয়নি, সো এবারে আর ইউজ করছি না, এবারে সরাসরি হবে। সত্যি কথা বলতে এটা এখনই এত গরম না, আমি হাত দিতে পারছি না। হ্যাঁ সিরিয়াস, কি গরম হয়ে গেছে। এটা আপাতত থাক, আমরা যা টিফিনটা সেরে আসি, আর আজকে আমি 2 কিলো ট্যান ফেলবো। অনেকক্ষণ তো হলো আর এখনো না টিফিনটা রেডি হয়নি, ডিমটা দিয়ে আসি। কথা বলতে না রোদে যেতে ভয় লাগছে। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, সাবধানে, আমি বলছি গরমটা এত গরম হয়েছে, একটু তেলটা মধ্যিখানে দিই, নাহলে তো চোয়া চোয়া খেতে লাগবে। একটু ভালো করে ডিম ভাজা যেখানে, হ্যাঁ ডিমটা এনে ধর, ডিমটা দিয়ে দে। আরে বাবা, আমার দ্বারা হবেই না, তুই দে। আরে আমি সিওর যে ডিম ভাজা হবেই, এদিকে না একটু বাঁকা হয়ে গেছে সেই জন্য তেলটা গড়িয়ে যাচ্ছে। চলো স্টার্ট করি। তেলটা তো এদিকে,
দেখা যাক কত দূর হয়। আমার ভয় লাগছে ডিমটাকে না টুকরে টুকরে খেয়ে নেয়। আমি একবার গিয়ে দেখে আসি। হয়নি তো আপাতত, ঠিক আছে, এখন অবধি কিচ্ছু হয়নি। রে বাপ রে বাপ, তাই ভাবছি রে এরকম লাপালাপি করছেটা কেন? আজকে ডিম ভাজা খাবোই। ডিম ভাজা সাবধানে যাবে, জল নিয়েছ? ছাতা? যাও টাটা। হ্যাঁ, ঘড়িতে কত বাজে তো দেখতেই পেলে। আরে ওয়াইকি ওয়াইকি করে না দিনের কথাটা ভুলে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি শুধু ভাবছি ওখানে চা পড়ে গেল কিনা, আর হ্যাঁ ছাগল পাখিতে খেয়ে চলে গেল কিনা। কাঁচা ডিম ঠোকরাবে এ মা, পুরো ছাওয়া পড়ে গেছে। হাই হাই ছোকরে, এ বাবা, যা আমাদের আর ডিম ভাজা খাওয়া হবে না। এই হচ্ছিল পুরো, এখনো গরম আছে। বাহ, চলো 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 এদিকে রোদে রাখার ব্যবস্থা করি। দেখো এই দিকের কথা তো ছেড়েই দিলাম, এইদিকে আর রোদটা পড়বে না, ভিতর দিকে দিয়ে আসবো। চলো এবার আজকে ডিম ভাজা খাবো। আমি শুধু যোগাড়টুকুই করে দেবো, আর হ্যাঁ তাড়াতাড়ি স্নানের চেষ্টা করবো। ডিমটাকে নিয়ে গেলাম, আর তেলটার কথা ভুলেই গেছি। বাবা কতদিন পরে বানিয়েছি, যদি হুড়মাটে ফেলে দিলে দেয়। এই জন্যই না বাড়িতে মা থাকাটা খুব জরুরি, মায়ের অন্তত এইসব দিকে নজরটা থাকে। এই হচ্ছে একদিন পরের কন্ডিশন, যদিও আজকে রোদটা না তেমন একটা পাইনি, আমরা ঠিকঠাক দেখতে পারিনি। ডিমগুলোকে এরকম ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি, এবার একটা ব্যাটার বানাবো। মানে কি বড় সড় বিপদের হাত থেকে বাঁচলাম আমি,
এই চোখে পড়েছে তেল ঠিকরে এই উপরটা, আর এই গালে ভর্তি, মারাত্মক কিছু হয়নি? আরে হয়ে গেল তোমার, এসো এসো। কাজ হয়েছে মা? বাইরে প্রচন্ড গরম, শানটান হয়ে গেছে, ডিমের কি অবস্থা সেটা দেখার জন্য এদিকে এলাম। এই যে আমি আছি। চলো ভিতরে গিয়ে কথা বলছি, রোদে দাঁড়াতে পারছি না। আর এই জন্যই বলে মা, এসেই দেখো তেল রোদে দিয়ে দিয়েছে। সিরিয়াস? মা তো এসে গেছে, তাই খাওয়া দাওয়াই দেরি করার আর কথাই নেই। আর অলরেডি করেছে 2:30 বাজে। দেখো আগে বেলা আমরা বলে দিয়েছিলাম যে আমরা দিনটাকে গ্যাসে বসিয়েছিলাম, বাস সত্যি কথা বলছি। আর আইথিক আমার জলচাচিদের কাছে আমাকে এক্সকিউজ দিতেও হবে না, এটা কিন্তু একদমই রিয়েল। এখানে একটু জল জলে মতো আছে, এখানটাও জল জলে, বাট এই জায়গাগুলো দেখো পুরো পাপড়ি হয়ে গেছে। বলতে কাদের কিরকম হয় জানি না, অনেকেই তো টিনের মধ্যে দেয়, ছাদে দেয়, বল আমাদের এইরকম হয়েছে। আমি এত এক্সাইটেড, মানে আমি শুধু চিন্তা করছি আমরা বাইরে গেলে আমাদের স্কিনের দশাটা কিরকম হয়। আর আমাদের কথা ছাড়ো, যারা মানে এই গরমেও সাংসারিক বা অন্য কারণে সমানে খেটে চলেছে তাদের দশাটা কিরকম। যাই হোক যাই হোক, এখানে ডিম দেখো আমি খাচ্ছি, প্রপার ডিম ভাজা। দেখো আগের বার আমরা সিওর ছিলাম না ভাত, এবারে আমি সত্যি বলছি রোদে ডিম ভাজা সম্ভব। মোটামুটি আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে জানি না, এরপরে বেশি হলে তো কথাই নেই। তবে এই সামান্য ডিম ভাজা বা অন্য কোনো কারণেও আমার আর গরম বেশি চাই না। দিদি তো বলছে ভালোই ডিম ভাজা হয়েছে, আমি একটু খেয়ে রেখি। পুরো চিপস, সিরিয়াস সম্ভব এটাও? মত ইন্টারেস্ট এটাকে নিয়ে, বোন স্পেশাল, এখানে ইনি একটা স্পেশাল নামও দিয়েছেন ডিমনি। বাহ, আজকে আছে ডিমনির তরকারি রোদে ডিম ভাজা। আমরা সবাই টেস্ট করেছি আর মা কেন বাদ থাকবে এই রোদে ডিম ভাজায়। পটল ভাজা আলু ভাজা গুলোকে রোদে দিয়ে দেবে। পড়িতে বাজে পৌনে ছটার মতো, পৌরমীদের মধ্যে চারটিরা পড়তে আসবে, বাট আমাকে একবার বেরোতে হবে। তবে আমি খুশি, অ্যাট লাস্ট বিকেলে একদিন অন্তত এই হাউস কোট ছেড়ে কুর্তিটা গলাবো। চলো লেটস গো। টাকাটা যাচ্ছি কোথায়? দেখো নিয়মিত আমাদের রান্নার এক্সপেরিমেন্ট চলতেই থাকে, অনেক ক্ষেত্রে দেখবে ফুড কালারটা ইউজ। আমি তো ঠিকঠাক জানি না ফুড কালারগুলো কোথায় পাওয়া যায়, সো সামনের এক ছাত্রীর বাড়ি, মানে ও কেক টেক তৈরি করে, ওর কাছ থেকে নিয়ে আসি। এবার বারবার চাওয়াটা একটা কীরকম ব্যাপার না? না ও কিছুই বলে না, সো ওকে না ওটা আনতে দিয়েছিলাম, সেটাই আনতে যাচ্ছি। মাম এইগুলো আনতে নিয়েছিলাম। দেখো আমরা তো সবাই ডিম ভাজাটা খেয়েছি, এরা বলছে যে ডিম ভাজা হয় না হয় না। মানে তাতই বলছে গ্যাস থেকে নাকি আমরা করে এনেছি, একবার তাতইকে খাওয়াতে হবে। আগে তাতই এটা কি ডিম ভাজা? এটা ডিম, তুই খা, তুই খা, ভালোভাবে খাওয়া যাবে, খারাপ কিছু নয়। ডিমই তো, ডিম না এটা, ডিম না, ডিম লাগে নে সর্ষের তেলেই ভাজা, ডিমটা সর্ষের তেলেই ভাজা, ডিম এটা, ডিম এটা, ডিম 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 অন্য রকম খেতে হয়েছে তাই না? পুরো সেই পাঁপড়ের মতো লাগছে, পুরো পুরো রিয়েল, আর পুরো রোদে ভাজা, পুরো রোদে, পুরো এটা রিয়েল, কোনো রকম ফেকনেস নেই এতে। তুই বানাবি? বাড়িতে বানাবো।
সারাদিন আমাদের ডিমের ওপরই গেল। রাতে যাই হোক, সোয়াবিন হয়েছে, বাট তার সাথেও ডিম ঘাটা আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।